দলের প্রতীকে নয় শোষণের জবাব চাইতে ভোটে প্রার্থী দিল কালচিনি উপজাতি সমাজ। আলিপুরদুয়ার সম্মুখে বিধানসভা নির্বাচন। আলিপুরদুয়ারের সবচাইতে নজরকাড়া কেন্দ্র কালচিনি, কারণ এই কেন্দ্রে প্রার্থী নিয়ে খুশি নয় শাসক বিরোধী দুই দলই। দিকে দিকে চলছে বিক্ষোভ, এত কিছুর মাঝেও বিদ্রোহের সুর উপজাতিদের কণ্ঠে, কেননা তাদের দিকে ফিরে তাকাচ্ছে না কেউই। আগের থেকেই তারা শোষিত বঞ্চিত, ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি পেয়েই আসছেন তারা। তাদের সংস্কৃতি এলাকার উন্নয়ন থেকে যায় সেই তিমিরেই। এই বিধানসভা নির্বাচনে নিজেদের অধিকার বুঝে নিতে বদ্ধপরিকর তারা। কালচিনির সব উপজাতি বড়, গারো, মেচ, রাভা সহ অন্যান্য সমাজের মানুষেরা তাদের মনোনীত প্রার্থীকে নামাচ্ছেন ভোট যুদ্ধে। সম্মিলিত উপজাতি সমাজের প্রার্থী বিনয় নার্জিনারি। কালচিনি বিধানসভা এলাকার বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষেরা জানান যে আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের ভাষাকে স্বীকৃতি প্রদান, মাতৃভাষায় পঠন পাঠনের ব্যবস্থা এবং আমাদের সংস্কৃতিকে সংরক্ষণের ব্যবস্থা, কিন্তু কোনো সরকার আমাদের দাবি পূরণ করেনি। কালচিনির বিভিন্ন উপজাতির মানুষেরা বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তাদের দাবি জানিয়েছিল, পূরণ হয়নি একটিও দাবি। এমনকি মমতা ব্যানার্জির কাছেও বহুবার দরবার করেছিল, কিন্তু পূরণ হয়নি দাবি। সম্মিলিত উপজাতি সমাজের প্রার্থী বিনয় নার্জিনারি সাংবাদিক সম্মেলন করে জানান, ভোটে জয়ী হলে প্রতিটি উপজাতি সমাজের উন্নয়ন তার লক্ষ্য হবে, আলাদা আলাদা বোর্ড তৈরি করবেন তিনি। এতদিন যে যে বিষয়গুলি থেকে বঞ্চিত হয়েছে কালচিনির উপজাতিরা, তাদের সেই অধিকার দেবেন তিনি। বিধানসভা দাঁড়াচ্ছেন, কি উদ্দেশ্য, কি জানার সিদ্ধান্ত? এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কালচিনি বিধানসভা এলাকায় যত উপজাতি থেকে শুরু করে এখানে বসবাসকারী মানুষরা আমরা বঞ্চিত ফিল করছি সব দিক দিয়ে। সে সব ট্রাইব এবং এখানকার বসবাসকারী যত বাঙালি থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে বা অন্যান্য জাতি বর্ণ যতই আমরা এখানে বসবাসকারী রয়েছি, এখানে আমরা সকলেই বঞ্চিত আমরা ফিল করি। এই কারণেই আমাদের, আমি নট অনলি এই বড় জনজাতি বা মেয়ে জনজাতি থেকে ক্যান্ডিডেট না, আমি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই কালচিনিকে একটা ডেভেলপমেন্ট, সার্বিক ডেভেলপমেন্ট দেওয়ার জন্য এই ইনিশিয়েটিভ আমাদের ইনিশিয়েটিভ, তার জন্য আমি প্রার্থী হচ্ছি এটা সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। আগামী দিনে কী থাকবে পরিকল্পনা? এটাই প্রথমে হচ্ছে আমাদের সার্বিক উন্নয়ন আমরা নজরদারি করব, সাথে সাথে আমাদের যেটা ডিমান্ড রয়েছে যত এখানে উপজাতিরা আছে তাদের ভাষা প্রিজার্ভেশন যাতে আমরা করতে পারি, তাদের ভাষার দিক দিয়ে আর নিজ নিজ জনজাতিরা অথবা এখানে যত বসবাসকারী ইয়েরা তারা যাতে নিজেদের উন্নয়ন বোর্ড থেকে উপকৃত হোক, তাদেরকে সকলকেই উন্নয়ন বোর্ড দিয়েও একটা প্রচেষ্টা থাকবে আমাদের, যারা নিজ নিজ জনজাতি তারা যাতে তাদের নিজস্ব উন্নয়ন বোর্ড থেকে উন্নতি করতে পারে। ফুদর্শ, এক সক্রিয় দিন কে লিয়ে তাজা স্বাদ, সভি প্রকার কে সিটিসি চায় ওর গ্রিন টি, সভি প্রকার কে গ্রেড অর্গ্যানিক ওর প্রিমিয়াম চায় কি বিস্তৃত শৃঙ্খলা কে সাথ জেগাঁও মে নিকটতম দোকানো পর উপলব্ধ হ্যায়। ফুদর্শ ডুয়ার্স ওর সিকিম মে ভি উপলব্ধ হ্যায়। डिस्ट्रीब्यूटर्स के लिए संपर्क करें 9547004803 या ईमेल करें murasproducts@gmail.com। अधिक जानकारी के लिए हमारी वेबसाइट पर जाएं www.foodarsh.com।